শুক্রবার শেষে যখন শনিবারের শুরু, সেই মধ্যরাতে ভাকুর্তা স্কুল মাঠে শত শত নারী পুরুষের আনন্দ উল্লাস। একদিন আগেই দেশজুড়ে বিজয়া দশমী ও বিসর্জন হয়ে গেলেও সেখানে মূল উৎসব শুরুই রাতে প্রতিমার প্রতিযোগিতা। সাভারের ভাকুর্তার একটি ইউনিয়নেই 18টি পূজা মণ্ডপ। বিকেলে দেবী দুর্গার প্রতিমা প্রতিযোগিতায় পাঠানোর আগে সেগুলোতে আরতি দিয়ে প্রার্থনা জানান ভক্তরা। সন্ধ্যায় গ্রামীণ বাজারের পথ ধরে প্রতিমাগুলো আসতে থাকে প্রতিযোগিতার মূল মাঠে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের পদচারণায় মুখর। প্রতিমার সাজসজ্জা, নিখুঁত চেহারা অঙ্কনে বিজয়ী নির্ধারণের চেয়ে আনন্দই বড় সনাতন ধর্মাবলম্বীদের কাছে। এই প্রতিযোগিতা নিয়ে একুশে টিভি গেল বছর সংবাদ প্রচারের কারণে পুলিশি নিরাপত্তা, মানুষের উপস্থিতি ও সাফার ছাড়িয়ে কেরানীগঞ্জের প্রতিমার অংশগ্রহণ বেড়েছে বলে জানান আয়োজকরা। এত বড় দশমী আর কখনো হয়েছে কিনা জানি না, আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে সবচেয়ে সেরা দশমী আমার মনে হয় এটাই হয়েছে। গত বছর আপনাদের ইটিভির মাধ্যমে আমাদের সারা দেশকে জানানো হয়েছে যে এখানে একটা ভাকুর্তা বাজারে ঐতিহ্যবাহী একটা দশমী হয়। সারা বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে সবাই জানতে পেরেছে যে ভাকুর্তাতে একটা এত বড় অনুষ্ঠান হয়। এই জন্যেই এবার আরও লোকজন সমাগম অনেক বেশি হয়েছে। প্রশাসন খুবই সহযোগিতা করছে আমাদের, আমরা খুব আনন্দিত এবং আমরা সব প্রতি বছর এরকম আয়োজন করতে চাই। এলাকার হিন্দু সমাজ চায় অনেক প্রতিমায় অনেক রূপে মা দুর্গাকে পেয়ে তার আশীর্বাদ পেতে আগামীতে এই বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে আরও মানুষ যুক্ত হবে। প্রতিমা প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে, সেই উচ্ছ্বাসের মধ্য দিয়ে আগামী দিনে নতুন এক তীর্থক্ষেত্র হতে যাচ্ছে এই ভাকুর্তায়, এই সাভারে। এবং সেই তীর্থক্ষেত্রে নারীরা অগ্রণী ভূমিকায় থাকবেন। আগামী দিনে তাদের ধর্মীয় যে নেতৃত্ব এবং সমাজের সমস্ত স্তরের নেতৃত্বের একটা নতুন দিগন্ত সূচনা করবেন। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, সাভার।